প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি রাজীব স্যার তোমাদেরকে অনলাইন ক্লাসে আবার একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই ভালো থাকো। এই কামনা করছি। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসটা নিব। আজকে আমি নিব নবম এবং দশম অধ্যায় জ্যামিতি সম্পর্কিত আমাদের সাজেশনের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে ওইখান থেকে আমি আজকে দুইটা প্রশ্ন সমাধান করব। প্রথম আমি লিখেছি 6 নম্বর প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মানে একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্তের কেন্দ্রটা হবে হবে ও, এবি এবং সিডি ব্যাস ভিন্ন দুটি যা, এবং ওই বৃত্তের মধ্যে দুইটা যা অঙ্কন করব তাও হবে ব্যাস থেকে ভিন্ন, অর্থাৎ ব্যাস একা যাবে না, ব্যাসের বাইরে যে কোনো জায়গায় দুটি আমি যা অঙ্কন করব, আর ওই দুটি যায় দূরত্ব হবে সমান, এবং পি এ বি জয়ের মধ্যবিন্দু, আমি এ বি এবং সি ডি যে দুটা জয় অঙ্কন করেছি ওই দুটা জয়ের মধ্যবিন্দু হবে পি। তাহলে আমাদেরকে ক নম্বর প্রশ্ন বলেছে বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। আমরা আগে শিখেছি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখব ক আছে বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, আমাদের বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে আমরা পাই এর মান জানি 3.1416, আর এর মান হচ্ছে 16 হোল স্কয়ার, তাহলে হবে কত বর্গ সেন্টিমিটার 3.1416 গুণ হচ্ছে 16, যদি আমি গুণ করি তাহলে পাব 5.265 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কোয়ান্টাম প্রশ্নটা সমাধান করেছি। আমাদের বৃত্তের ক্ষেত্র নির্ণয় করতে বলেছে, আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এবার আমরা যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে হচ্ছে প্রমাণ করো যে ওপি লম্ব এবি, অর্থাৎ এবি এর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে, আর লম্বটা হবে কি ওপি। তাহলে আমরা দেখি কিভাবে সমাধান করব। খ নম্বর প্রশ্ন, আমাদেরকে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যে বৃত্তের কেন্দ্র থাকবে ও। আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন এই কেন্দ্র থেকে ভিন্ন একটু দূরে আমি একটা জ্যা অঙ্কন করলাম, জ্যাটার নাম হচ্ছে এবি। এখন প্রশ্ন হচ্ছে পি এবি জ্যাদয়ে মধ্যবিন্দু, অর্থাৎ এবি জ্যার মধ্যবিন্দু পি এবং সিবি জ্যার মধ্যবিন্দু পি। যেহেতু আমরা প্রমাণ করতে হবে এবি লম্ব ওই ওপি, তাহলে শুধু আমরা কি আঁকবো এবি জ্যাটা অঙ্কন করব। তাহলে এখানে যে আমি মধ্যবিন্দু পি নিই, পি হচ্ছে এবি জ্যাদয়ের মধ্যবিন্দু। আমি হাত দিয়ে এঁকেছি, তোমরা যখন কম্পাস দিয়ে অঙ্কন করবে করবে খুব সুন্দর হবে, তো তোমরা সবার পাশে কম্পাস দিয়ে অঙ্কন করবে। তাহলে এখন আমি চিত্র অঙ্কন করলাম, এবার লিখব বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন যা এবি, এবং পি হচ্ছে এবি যায়
মধ্যবিন্দু ই এ বিজয়ে মধ্যবিন্দু রমান করতে হবে যে ওপি লম্ব হচ্ছে এবি তাহলে এবার আমরা লিখব অঙ্কন অঙ্কন আমরা কি করব ওএ ওবি যোগ করি অঙ্কন ওএ ওবি যোগ করি আমি এখানে ওএ ওবি যোগ করেছি এই ওএ ওবি যোগ করাতে আমরা দেখতে পাচ্ছি এখানে ওএ বি ত্রিভুজটা ওপি লম্বের জন্য দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে তাহলে প্রমাণ প্রমাণ আমরা লিখব কি ত্রিভুজ ওএ পি এবং ত্রিভুজ ও ওবিপি ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা দেখতেছি এই ওএপি এবং ওবিপি দুইটা ত্রিভুজের মধ্যে আমরা ওএ সমান সমান হচ্ছে ওবি ওএ আর ওবিটা হচ্ছে সমান কারণ হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ তারপরে ওপি সমান সমান হচ্ছে ওপি কারণ ওপিটা হচ্ছে কি সাধারণ বাহু তাহলে আমি একটু মুছে নিচ্ছি সুতরাং ওপি সমান সমান হচ্ছে ওপি কারণ কি সাধারণ বাহু এটা হচ্ছে কি সাধারণ বাহু আবার আমরা উদ্দীপকে পেয়েছি পি হচ্ছে এ বিজয়ের মধ্যবিন্দু তাহলে কি হবে সুতরাং এপি সমান সমান বিপি কারণ কি পি এ বি জয়ের মধ্যবিন্দু আমরা বলেছি যদি একটা ত্রিভুজ সর্বসম্পূর্ণ করতে হয় আমরা ওই প্রমাণটা কিভাবে করব যদি তিনটা বাহু কোন ত্রিভুজের তিনটা বাহু সমান পাই তাহলে ওই ত্রিভুজের সর্বসম হয় অথবা যদি কোন ত্রিভুজের দুইটা বাহু একটা কোন সমান হয় ওই ত্রিভুজের সর্বসম হয় অথবা কোন ত্রিভুজের তিনটা কোন সমান হলে ওই ত্রিভুজের সর্বসম হয় অথবা কোন ত্রিভুজের একটা অতিভুজ বাহু সর্বসম হলে ত্রিভুজের সমান হলে ওই ত্রিভুজের সর্বসম হয় এখানে আমরা তিনটা বাহু সমান পেয়েছি তাহলে সুতরাং আমরা লিখব সুতরাং ও এ পি ত্রিভুজ সর্বসম ও বি পি ত্রিভুজ যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম সুতরাং আমরা লিখতে পারব কি ও এ পি কোণ সমান ও বি পি কোণ লিখতে পারব এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম এবং যেহেতু এই দুইটা ত্রিভুজের মধ্যে ওবি হচ্ছে লম্ব আর এই ওবি দ্বারা দুইটা ত্রিভুজ হয়েছে তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে রৈখিক যুগল কোণ অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে যে দুইটা ত্রিভুজের মধ্যে যে পি যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার নাম হচ্ছে রৈখিক যুগল কোণ তাহলে আমরা যে লিখব যেহেতু কুণ্ডল রৈখিক যুগল এবং এদের কোণের পরিমাপ সমান তাহলে আমরা লিখতে পারবো কি ও এ পি কোণ সমান ও বি পি কোণ এক সমকোণ সেটা লাইন মুছে ফেলি
সুতরাং ও এ পি কোণ সমান ও বি পি কোণ সমান এ সমকোণ। আর যেহেতু ত্রিভুজের মধ্যে ত্রিভুজের মধ্যে এই ও বি পি কোণটা এক সমকোণ এবং ও এ পি কোণটা এক সমকোণ, তাহলে এক সমকোণ যেহেতু তাহলে আমরা লিখতে পারি সুতরাং ও পি লম্ব এ বি প্রমাণিত। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা পেয়েছি, সমাধান পেয়েছি। এবার আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে। প্রশ্ন আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব, এই বৃত্তে দুইটা সমাঞ্জলি অঙ্কন করব। এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি বি। ধরি এই বৃত্তে কেন্দ্র হচ্ছে ও, তাহলে আমরা করলাম ও এ এটাকে লম্ব অঙ্কন করলাম ও ই, তারপরে লম্ব অঙ্কন করলাম ও এ ও এ ও সি যোগ করি। তাহলে আমরা লিখব বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি ব্যাস ভিন্ন দুটি যে, তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে পারছে এ বি ও সি ডি জেদল সমদূর বৃত্তি। আমাদের প্রমাণ করতে হবে এ বি এবং সি ডি জেদল সমদূর বৃত্তি। এখন এ বি এবং সি ডি যদি সমদূর বৃত্তি প্রমাণ করতে হয় তাহলে আমরা কিভাবে করবো, আমাদেরকে ও ই আর ও একটা দুইটা বাহু সমান প্রমাণ করতে হবে। যদি আমি দুইটা বাহু সমান প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই এ বি এবং সি ডি ব্যাস ভিন্ন যা এই দুটা দিকে কি হবে সমান দূরবর্তী প্রমাণিত হবে। তাহলে আমরা লিখি অঙ্কন অঙ্কন কি লিখবো ও থেকে এ বি ও সি ডি উপর যথাক্রমে ওই এবং ওয়ে লম্ব রেখাংশ আঁকি, লম্ব রেখাংশ আঁকি। কি করলাম দুটো লম্ব রেখাংশ অঙ্কন করলাম, তো লম্ব অঙ্কন করলাম। তারপর আমি কি করবো ওয়ে ওসি যোগ করি, যোগ করলাম আমরা ওই এসে যোগ করলি। যোগ করার পর এখন আমরা চলে যাব প্রমাণে। আমরা প্রমাণের ক্ষেত্রে দেখতে পেলাম এখানে এ ই ও আর সি ও এ দুইটা কি উৎপন্ন হয়েছে, ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা প্রথমে কি অঙ্কন করলাম, অঙ্কন করলাম কি ওইটা লম্ব, কি অঙ্কন করলাম ওইটা লম্ব, ওইটা লম্ব কার উপর এ বি এর উপর। তাহলে আমরা লিখব ওই লম্ব এ বি এবং কি গেছি ওয়ে লম্ব সি ডি, ওয়ে লম্ব সি ডি অঙ্কন করেছি। এবার আমরা দেখব যেহেতু ব্যাস, যেহেতু আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়গার উপর লম্ব ওই জায়গাকে কি করে সমদ্বিখণ্ডিত করে,
তো যেহেতু জড়কে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা লিখব এ সমান সমান হচ্ছে বি এবং সি এ সমান সমান হচ্ছে কি ডি এ। এটা আমরা লিখতে কিভাবে কিভাবে লিখলাম যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়গায় উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা লক্ষ্য করি এই যে কেন থেকে আমরা যে জায়গা বলতো না, এখন কেন থেকে যদি আমি যে রূপার লম্ব অঙ্কন করি তাহলে ওই জায়গা কি হবে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ দুইটা সমান ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি এই সমান হচ্ছে বি আর সি এর সমান হচ্ছে ডি এ। এবার আমরা দেখতেছি সুতরাং দেখি যদি লক্ষ্য করি এইটা কার অর্ধে, এই হচ্ছে হাফ এ বি এর অর্ধে এবং সি এরটা হচ্ছে হাফ সি ডি এর অর্ধে। এবার আমাদের প্রশ্ন বলতে আছে এ বি এবং সি ডি যদি সমান হয় দুটা যা যদি সমান হয় তাহলে আমরা লিখব এটার জন্য যদি আমি ধাপ এক ধরি এবার লিখব ধাপ দুই, দুই নাম্বার যায় কি হবে এ বি সমান সমান সি ডি, বা আমি এ বি এবং সি ডি উভয়কে হাফ দ্বারা গুণ করব তাহলে হবে কি হাফ এ বি সমান সমান হাফ সি ডি। এবার যদি আমরা লক্ষ্য করি হাফ এ দিকে অর্ধে এই এর অর্ধে, সুতরাং এখানে লিখবো আমি এই আর হাফ সি ডি তে কার অর্ধে সি এফ এর অর্ধে, তা আমরা লিখবো হাফ সি এফ। তাহলে আমরা এই আর সি এফ টা কি পেয়েছি সমান পেয়েছি। আবার বলি এইটা আর সি এফ টা আমরা সমান বলেছি, যেহেতু এই আর সি এফ টা সমান এবার আমি তিন নাম্বার ধাপে চলে যাব। আমাদের তিন নাম্বার ধাপটা তাহলে আমরা কি লিখবো ধাপ তিন। এই তিন নাম্বার ধাপে আমরা দেখি এখানে এ ই ও অথবা এ ও ই যে কোনো জিনিস বলি, যে বলি ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ সি ও এ এই না সি ও, যদি এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজ এর এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখতেছি ও এ সমান সমান আছে ও এ সমান হচ্ছে সি ও, ও এ সমান হচ্ছে সি ও অথবা এও সমান হচ্ছে সি ও, এও সমান হচ্ছে সি ও। এখন দেখি এই ত্রিভুজটা মধ্যে এবং এই ত্রিভুজের মধ্যে এ ও আর সি ও টা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এ ও আর সি ও টা হচ্ছে সমান। এবং আমরা এ ও এবং সি ও এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ও ত্রিভুজ, যেহেতু আমরা এখানে লম্ব অঙ্কন করেছি তাহলে এ ও আর সি ও টা হচ্ছে কি ও ত্রিভুজ, তাহলে এখানে আমরা লিখবো কি ও ত্রিভুজ। তারপর আমরা কি সমান পেয়েছিলাম ধাপ দিয়ে পেয়েছিলাম এই সমান সমান হচ্ছে সি এ বাহু। এখন কোন ত্রিভুজের যদি ও ত্রিভুজ এবং বাহু সমান হয় তাহলে কি হয় ওই ত্রিভুজটা কি হয় সর্বসম ত্রিভুজ হয়, তাহলে আমরা লিখব সুতরাং এ ও ই ত্রিভুজ সর্বসম সিওএ ত্রিভুজ। তাহলে আমরা কি পেলাম এই দুইটা ত্রিভুজ কি পেলাম আমরা সর্বসম পেলাম, সর্বসম যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম পেয়েছি সুতরাং আমরা বলতে পারি ওই সমান সমান হচ্ছে সি এ। আমাদেরকে যেহেতু বলছে যে এ বি এবং সি ডি কেন্দ্র ও থেকে সমদ্বিখণ্ডিত প্রমাণ করতে হবে, তাহলে আমরা বললাম যদি সমদ্বিখণ্ডিত প্রমাণ করতে হয় তাহলে আমরা ওই আর ও এফ দুইটা বাহু যদি সমান প্রমাণ করতে পারি তাহলে কি হবে ত্রিভুজটা এ বি
এবং সিটি যা দশ সমুদ্র গতি প্রমাণিত হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওই আর সিএফ দুইটা সমান আমরা পেয়ে গেলাম। তো যেহেতু আমরা দুইটা সমান পেয়ে গেলাম, তাহলে এখন আমরা লিখতে পারি, যেহেতু ওই এবং ওএফ, সরি এখানে ওএফ, যেহেতু ওই এবং ওএফ, যেহেতু কি ওই এবং ওএফ কেন্দ্র ও থেকে, কেন্দ্র ও থেকে কি হবে যথাক্রমে, যথাক্রমে এবি এবং সিডি যে দূরত্ব, যেহেতু কেন্দ্র, যেহেতু ওই এবং ওএফটা কেন্দ্র থেকে যথাক্রমে এবি এবং সিডি যায় দূরত্ব, সুতরাং লিখতে পারি, সুতরাং এবি ও সিডি যেদয় সম দূরবর্তী প্রমাণিত। তাহলে আমরা কি করলাম, এবি এবং সিডি যেদয় যে সমদূরবর্তী প্রমাণ করলাম। এবার আমরা তোমাদের জন্য যাব আমাদের সৃজনশীল আট নাম্বারের জন্য। এবার দেখব আট নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয়। তাহলে আমরা আট নম্বর সৃজনশীল প্রশ্নে উদ্দীপকটা হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, আর ত্রিভুজে বিসি ভূমি সমান্তরাল, অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করব যার ভূমিটা হবে বিসি, বিসি সমান্তরাল যে কোনো সরলরেখা যদি এবি ও এসি যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই ভূমির উপর আমরা যে কোনো সরলরেখা এবি বা এসি অঙ্কন করব, এবং এই এবি এসি কে এবি বাহুকে ডি আর এসি বাহুকে যদি ই বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের ক নম্বর হচ্ছে উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। তাহলে আমরা দেখি ক নম্বরটা, আমরা চিত্রটা অঙ্কন করতে বলেছে, বলছে যে এবিসি একটা ত্রিভুজ, তাহলে যদি আমি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করি, যে যার মতো আমি আমার মতো এবিসি, এবিসি একটা ত্রিভুজ, আমি নাম রেখেছি এ বি সি, এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজের ভূমি সমান্তরাল, তাহলে ভূমিটা হচ্ছে কি বিসি, ভূমি সমান্তরাল যে কোনো সরলরেখা এবি ও এসি যথাক্রমে, যদি এবি একটা সরলরেখা হয়, এসি একটা সরলরেখা হয়, এই দুটা মধ্যবিন্দু যথাক্রমে যদি ডি ও ই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ভূমি সমান্তরাল করে, একবারে ভূমি সমান্তরাল করে আমি এখানে যেখানে ইচ্ছে মন চাই আমি এখানে অঙ্কন করলাম, আমার এখানে অঙ্কন করলাম, তাহলে আমাদের কি হলো ভূমি সমান্তরাল, অর্থাৎ প্রত্যেকটা জায়গার দূরত্ব কি হবে সমান হতে হবে। তাহলে আমরা ভূমি সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম, আর ওই সরলরেখাটা এবি কে ডি বিন্দুতে এবং এসি কে ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা আমাদের কি বলেছে দুইভাবে আরো বিস্তৃত অঙ্কন করো, সুতরাং আমরা লিখব উদ্দীপকে আলোকে চিত্রটি অঙ্কন করা হলো। এখন তোমরা ত্রিভুজটা যে কোনো অঙ্কন করতে পারো, তবে সেই ক্ষেত্রে ভূমিটা অবশ্যই বিসি হতে হবে, এবং আমি যে ডি যে সরলরেখাটা অঙ্কন করেছি এটা অবশ্যই কি হতে হবে ভূমি সমান্তরাল হতে হবে, যদি ভূমি সমান্তরাল হয় তোমার চিত্রটা যথার্থ হবে, আর যদি ডিটা যদি তোমার ভূমি সমান্তরাল বিশেষ সমান্তরাল না হয় তাহলে চিত্র কিন্তু হবে না। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এই দীর্ঘ ভবিষ্যতে চিত্র অঙ্কন করতে হলে অবশ্যই যে আমরা যে রেখাটা পাবো তা অবশ্যই বিসি রেখার সমান্তরাল হতে হবে। তাহলে আমরা এক নাম্বারটা শেষ করলাম। খ নম্বর প্রশ্ন হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি এর উপর এডি লম্ব যদি অঙ্কন করি, অর্থাৎ আমি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করব, আর ওই এবিসি ত্রিভুজের ভূমিটা হবে কি বিসি, এবং বিসির উপর আমি একটা এডি লম্ব অঙ্কন করব, এবং যখন আমি লম্বটা অঙ্কন করব তখন আমাদের কি হতে হবে যে এডি যে বাহুটা, এডি বাহুটা অবশ্যই কিন্তু বড় হতে হবে। এখন আমরা দেখি আমরা কিভাবে অঙ্কন করব। খ নাম্বার এবিসি একটা ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম
এভাবে করতে পারি, অথবা আমি না করে আমি এইভাবে করলাম। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজে বিসি হবে ভূমি। যদি আমি বিসিটা ভূমি দিই তাহলে বি সি হবে ভূমি, তাহলে বাকি আছে এ, তার এ বিসি একটা ত্রিভুজ অঙ্কিত হলো, এ বিসি ত্রিভুজ আমরা ভূমি পেয়ে গেলাম। এখন ভূমির উপর এডি লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ এ বিন্দু থেকে বিসি ভূমির উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে আমরা পাবো কি এডি, তাহলে আমরা এডি লম্ব অঙ্কন করলাম। এবং আমাদের শর্ত ছিল এডিটা বড় হইতে হবে, আমাদের এডিটা বড় হয়েছে, এসিটা ছোট হইতে হবে, এসিটা ছোট হয়েছে, হতে হবে ছোট হয়েছে। তাহলে এখন এসি যদি ছোট হয় প্রমাণ করা যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এতটুকু প্রমাণ করতে হবে। যদি আমরা এতটুকু প্রমাণ করতে যাই তাহলে আমরা দেখব এবার লিখে নিই প্রথমে বিশেষ নির্বাচন কি লিখব, এবিসি ত্রিভুজের ত্রিভুজ এবিসি এর বিসি ভূমি সমান্তরাল, বিসি ভূমির উপর লিখব, বিসি ভূমির উপর এডি এডি লম্ব, এডি লম্ব এবং এবি গ্রেটার দেন এসি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান সমান হচ্ছে বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, প্রমাণ করতে হবে। তা আমাদের প্রশ্নটা আছে, আমি প্রশ্নটাকে দেখে লিখে ফেললাম যে এবিসি ত্রিভুজ বিসি ভূমির উপর এডি লম্ব এবং এডি এবি গ্রেটার দেন এসি, প্রমাণ করে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে এবার আমরা লিখব প্রমাণ ধাপ এক। আমরা যদি লক্ষ্য করে দেখবো এখানে এডি লম্বটা এই ত্রিভুজটাকে এ ডিবি অথবা এ ডিসি দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে, তাহলে আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্র এবিডি হতে পাই, আমরা কি হতে পাই ত্রিভুজ ক্ষেত্র এবিডি হতে পাই, অথবা আমরা লিখেছি ত্রিভুজ এবিডি এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ হতে পারে তাও লিখতে পারি, অথবা ত্রিভুজ ত্রিভুজ ক্ষেত্রে এবিডি হতে পাই, অথবা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্রে এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তা আমি এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই যদি দেখি তাহলে দেখি আমরা সূত্র পাই ও ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা দিলাম আমি এক নম্বর সমীকরণ। এবার যদি আমি ধাপ দুইয়ে যাই ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, এখানে অতিভুজ হচ্ছে কি এ সি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আমি একটু যদি লক্ষ্য করে তাহলে দেখব সুতরাং এসি স্কয়ার এখানে যেহেতু এডি স্কয়ার এখানে আছে, এখানে আমরা এডি স্কয়ার পেয়েছি, এই জন্য এডি স্কয়ার আমি বাম পাশে রেখে দিব, এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার, এটা দিব দুই নং সমীকরণ। এবার আমি বুঝে ফেললাম, এবার যদি লিখি দুই নং এর মান একে বসায়, দুই নং এর মান একে বসায়, একটা হচ্ছে কি এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, তাহলে আমরা লিখব সমান সমান এ ডি পরিবর্তে পেয়েছি কি আমরা লক্ষ্য করে এসি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ার, তাহলে এখানে লিখব এসি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। তাহলে যদি এখানে বা এ বি স্কোয়ার দিয়ে লিখি তাহলে আমি
এডির পরিবর্তে এস স্কয়ার মাইনাস সি স্কয়ার বসাইছি প্লাস আমাদেরকে কোন করতে বলছে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার তাহলে আমরা লিখব সুতরাং দিয়ে লিখি সুতরাং এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার প্রমাণিত হবে খুব ইজিলি আমরা প্রমাণ করে ফেলেছি এবার আমরা চলে যাব গ নম্বরে গণনা প্রশ্ন হচ্ছে যে ডিওই যথাক্রমে এ বি এস এর মধ্যবিন্দু হলে যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজে ডিওই যথাক্রমে এ বি এস এর যদি মধ্যবিন্দু হলে তাহলে আমরা দেখি কিভাবে প্রমাণ করা যায় প্রথম আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমি যদি সমদ্বিবিন্দু ত্রিভুজ অঙ্কন করি তাহলে খুব সুন্দর হবে এজন্য আমি সমদ্বিবিন্দু ত্রিভুজ অঙ্কন করলাম এ সি বি তাহলে ভূমি হবে এসি কত আমরা বিসি ভূমি সমান্তরাল আমরা ভূমি হবে এসি বিসি এবং বলছে দেখি আমাদেরকে এবি এবং এসি এর মধ্যবিন্দু এবি এর মধ্যবিন্দু হবে ডি তাহলে আমি এবি এর মধ্যবিন্দু আমি ডি ধরি তাহলে যদি লক্ষ্য করি যোগ করি তাহলে আমরা দেখলাম এ ডিটা এবিসি ত্রিভুজকে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করেছে তাহলে এবার বলছে কি যে এসি এর মধ্যবিন্দু ই হলে যদি আমি এসি এর মধ্যবিন্দু ই অঙ্কন করি যদি ডি যোগ করি তাহলে আমি দেখব যে এখানে এ বি সি ত্রিভুজকে ডি এর দুটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে তাহলে আমরা বিশেষ নির্বাচন করব প্রথমে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ত্রিভুজে ডিওই ডিওই যথাক্রমে এবিও এসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ কর যে ত্রিভুজ ক্ষেত্র এ ডিই সমান সমান হাফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি আমাদেরকে এটা প্রমাণ করতে হবে তাহলে অঙ্কন লিখে আমরা অঙ্কন আমরা কি করলাম ডিই আর হচ্ছে সিডি যোগ করলাম অর্থাৎ সিডি যোগ করলাম সিডি যোগ করি তাহলে এবার আমরা প্রমাণে চলে যাব প্রমাণ ধাপ এক আমরা যদি লক্ষ্য করি এখানে দেখব ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর একটি মধ্যম হচ্ছে কি সি আমরা যদি লক্ষ্য করি এটা আমি এখন মুছে গেলাম পরে তোমরা পরে বুঝতে সুবিধা হবে এখানে লক্ষ্য করো যে এবিসি তে একটা ত্রিভুজ ক্ষেত্র এসে এর মধ্যম হচ্ছে কি সিডি তাহলে আমরা যদি লক্ষ্য করি সিডি যেহেতু একটা মধ্যমা তাহলে আমরা যদি দেখি সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ ডি সি এই এ বি সি ত্রিভুজ ক্ষেত্রটাকে এ ডি সি ত্রিভুজ ক্ষেত্রকে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে কিভাবে হাফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি আমরা যদি লক্ষ্য করি এ বি সি ত্রিভুজের অর্ধেক হচ্ছে এ ডি সি তাহলে লিখতে পারি এ ডি সি সমান হাফ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি তাহলে কাজ শেষ এবার যদি আমি আবার এটা লিখলাম যদি আমি এটা এবার তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে না এখানে এ ডি সি ত্রিভুজ ক্ষেত্র ডাব দুই ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি এ একটি মধ্যমা একটি মধ্যমা হচ্ছে কি ডি ই এখন দেখি এ ডি সি ত্রিভুজ একটি মধ্যমা এই মধ্যমাটা হচ্ছে ডি আর ডিটা এ ডি ত্রিভুজকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ ডি ই সমান কি হবে
হাফ ত্রিভুজক্ষেত্র এ বি সি, হাফ ত্রিভুজক্ষেত্র এ ডি সি, এ ডি এ বি ই ত্রিভুজক্ষেত্রটা হচ্ছে এ বি সি ত্রিভুজক্ষেত্রের অর্ধে। তাহলে আমরা দেখবো এবার সুতরাং ত্রিভুজক্ষেত্র এ বি ই সমান সমান, তাহলে আমরা লিখতে পারবো এখানে আমরা একটু যদি লক্ষ্য করি এখানে দেখতেছি এ ডি সি ত্রিভুজক্ষেত্র, যদি লক্ষ্য করো তো এ ডি সি ত্রিভুজক্ষেত্রটা কার অর্ধে, এ বি সি ত্রিভুজক্ষেত্রের অর্ধে। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ব্র্যাকেট হাফ এ বি সি ত্রিভুজক্ষেত্র, এখানে বা লিখলাম। সুতরাং লিখি ত্রিভুজক্ষেত্র এ ডি ই সমান সমান, যদি আমি গুণ করে দিই তাহলে 1 একে 1 2 গুণে 4 ত্রিভুজক্ষেত্র এ বি সি, তাহলে আমরা কি পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে ফল আমরা তা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের কি বলেছে যে ত্রিভুজক্ষেত্র এ ডি সমান 1/4 ত্রিভুজক্ষেত্র এ বি সি, অর্থাৎ এ বি সি ত্রিভুজকে যদি আমি চারটা ভাগে ভাগ করি তাহলে কি আমরা ত্রিভুজক্ষেত্র এ ডি এর সমান হবে। তাহলে আমরা এখন লিখতে পারি তোমার মান নিতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্ত, আশা রাখছি তোমরা ভালো করে বুঝেছ এবং তোমরা অবশ্যই ভাষা ভালো করে পড়বে এবং দেখবে যেহেতু তোমরা জিএসসি পরীক্ষার্থী তো তোমাদের ভালো ফলাফলের আশায় করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।